নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভণ্ড পীরের মাজারে রাতভর গান বাজনা ও অশ্লীলতার প্রতিবাদ করায় মসজিদের সভাপতি আনিসুর রহমান সুনু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইমামরা। দুপুরে উপজেলার পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে এই আয়োজন করা হয়। অংশ নেন আশেপাশের ১৬ গ্রামের বিভিন্ন মসজিদের ইমামরা। তাদের অভিযোগ, রত্না নামে এক নারী তার স্বামীর কবরকে মাজারে রূপান্তর করে সেখানে রাতভর গান বাজনা অশ্লীল বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। প্রতিবাদ করায় ওই নারী মসজিদের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, পাশাপাশি তার পরিবারকেও মামলায় জড়িয়ে হয়রানি করেন।